নিরক্ষী বয়ান পুছে তো বাপ জিজ্ঞাসা করছে কহত কি এ করব প্রেম সব ভালো আছে তো তোমাদের জন্য আমি কি করতে পারি ব্রজাসু সকল কুশল বাপ প্রেম সিন্ধু গাহ হে মহাভাগ্য রমণীগণ এই রাত্রিকালে তোমরা সংসার ছেড়ে গুরুজন ছেড়ে আমার কাছে চলে এলে কোনো বিপদ হয়নি তো দেখো বাসিতে আগে ডেকে এনেছে কেমন ভাবে অসম্মান এ সহ্য করা যায় যদি ধরো নিমন্ত্রণ করে আপনি তার বাড়িতে নিমন্ত্রণ করে এসেছেন সেই নিমন্ত্রণের ব্যক্তি যখন বাড়িতে এলো আপনি যদি বলেন কি ভাই কি করতে এসেছো তার মনের অবস্থা কেমন হবে চিন্তা করো হ্যাঁ আছে কিছু তাই কৃষ্ণেরও সেই রকম আচরণ নিমন্ত্রণ করে ডেকে এনেছেন বাসি বাজি আবার জিজ্ঞাসা করছেন কহ গোপী কি সে নাগি গহন বনে এলে কহ গোপী কি সে লাগি গহন বনে এলে কহ গোপী কি সে লাগি গহন বনে এলে কহ গোপী কি সে লাগি গহন বনে এলে ওই দেখো রজন নেশা ভোর রূপা ভোর সপ্ত নিষেবিতা রজন হং প্রতিজাতং ব্রজনে হং রজনেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাতং ব্রজং নেহং স্ত্রেয়স্থিভিষু মধ্যমা হে সতী সাধ্বী রমণীগণ সুমধ্যমা গোপিনীগণ সুমধ্যমা মানে যার হৃদয় কি সুন্দর সব দিক থেকে সুন্দর সুশোভন তাকে বলে সুমধ্যমা তো হে সুমধ্যমা গোপিনীগণ এই রাত্রিকালে সংসার ছেড়ে জানো কত হিংস্র জন্তু এই বৃন্দাবনে তাছাড়া কংসের চর না না এই বনে থাকা তোমাদের উচিত হয়নি তোমরা ঠিক কাজ করো নি মাতর পিতর পুত্রা ভ্রাতর পতয়শ্চ বিচিন্নন্তি ঝপা সন্ত মাতৃদ্ধং বন্ধু সাধ সংঘতি কিসের লাগি গহন বনে এলে গো গহনে কিসের লাগি গহন বনে এলে গো তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সব তোমাদেরকে খোঁজাখুঁজি করছে এতক্ষণ তারা মহা চিন্তায় পড়ে গেছে তাদের দুঃখের কারণ তোমরা হইও না তোরা ফিরে যা যাহ 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 গোপী যাহ নিজ ঘরে হে গোপী ফের লাগি গহন বনে এলে গো বলিয়ে নিশে আমার সনে নাহি ব্যবহার তোমরা বনের শোভা দেখতে এসেছো তো তাহলে দেখো
আমাদের রাধা গোবিন্দ এখানে এসেছে ওনাদেরকে দর্শন করুন আর ওনাদেরই লীলা আস্বাদন করুন সকলে উঠে গেলে তো আর গান হবে না তাই তোমাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য বলছি যদি হয় সুন্দর পুরুষ সজবা সর্বগুণাশ্রয় যদি হয় সুন্দর পুরুষ সজবা সর্বগুণাশ্রয় তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয় তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয় তোমাদেরকে বলা মানে ভস্মে ঘি ঢালা তোমরা কি ধর্মকর্মের মাথা খেয়েছো আসলে কেন জানো কেমন বুঝিবে তোমরা আহিরি জাতি আহিরি ঘরে যাও শীঘ্রগতি বলি নিজ পতি ছাড়ি কেন ভজন্নপতি ঘরে যাও শীঘ্রগতি নিজ পতি ছাড়ি কেন ভজন্নপতি ঘরে যাও শীঘ্রগতি বলে যাও যাও ফিরে যাও হে যাও যাও ফিরে যাও হে তোমার ভালো কথা কানে নাও যাও যাও ফিরে যাও হে ভালো কথা কানে নাও যাও যাও ফিরে যাও হে ভালো কথা কানে নাও এখানে থাকা উচিত নয় রে ফিরে যাও থাকা উচিত নয় গো যাও যাও ফিরে যাও এখানে থাকা উচিত নয় গো যেই না এমন কথা বলেছেন ব্রজগোপীগণ কেঁদে কেঁদে মনে মনে ভাবে যার জন্য আমরা সব ত্যাগ করিলাম সে যদি এমন বলে ওই ছত বাজ যব কহল কান ব্রজ রমণী ব্রজ রমণী গণ সজন সজন নয়নে ধরা ভেসে যা রোদন সবহু কমন রেখো তবে চরণে নফলি কুধর যারা নরম মনের গোপী তারা গোবিন্দের এমন বাক্যবান সহ্য না করতে পেরে চরণের নখ দিয়ে মাটিটাকে আঁচড় দিচ্ছে তারা বলতে চাইছে ওগো ধরণী ওগো ধরণী তুমি দ্বিধা হয়ে যাও আমরা তবু গোবিন্দের এমন বাক্যবান সহ্য করতে পারি তোমার মধ্যে আমরা প্রবেশ করবো আমরা পাতাল প্রবেশ করবো আর যারা একটু সাহসী গোপী প্রখরা গোপী তারা বলছে শ্যামসুন্দর বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকে এনে আবার বলছে আমরা কেন এসেছি লজ্জা করে না তোমার শোনো শোনো সুখপট শ্যামর চন্দ্র শ্যামর চন্দ্র হইছে কহসি তোহ ইহ অনুবন্ধ ভাগলি কুল শিল মুরলি গোসামে মুরলি গোসামে করি গণজন কেশে ধরিয়া বাঁশি বাজিয়ে
কেনে এখন ধর্ম কথা শোনাচ্ছ আমরা আমরা সতী নারী নই সতী নারী হলে ঘরে থাকতাম শোনো যদি সতী হয়ে থাকি আমরাই সতী যারা দুটো পতি ভজনা করে একটা ঘরের পতি আর এক হলো জগৎ পতি আমাদেরকে এখন ডেকে এনে ধর্মের কথা শোনাচ্ছ অবকাহে কহত ধর্ম যত বল এবার আমরা বলছি শোনো ধার্মিক হরয়ে কি গো তোমারে চল তোমারে তুমি যদি এতই ধার্মিক তাহলে আমাদের বস্ত্র হরণ করেছিলে কেন ঘরে ঘরে ননি চুরি করে খাও কেন আসল কথাটা শোনো আমরা যে জন্ম এসেছি তোহে সপিত জিউ তুয়ার রস পাবো তুয়ার রস পাবো পদ ছড়ি মোরা চরণ ছেড়ে কোথায় যাব তোমার চরণ